আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইটিপ থ্রি আপনাদের সকলকে স্বাগত। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এডমিট কার্ড ডাউনলোড যেভাবে, নিজস্ব প্রতিবেদক 13 এপ্রিল 2022 দৈনিক শিক্ষা ডট কম এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন প্রতিবেদনটি পড়া যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45,000 শিক্ষক নিয়োগ পরীক্ষা 3 ধাপে অনুষ্ঠিত হবে। আগামী 22 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এদিন 22 জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা 20 মে ও তৃতীয় ধাপের পরীক্ষা 3 জুন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষার্থীদের এডমিট কার্ড আগামী 17 এপ্রিল প্রকাশিত হবে। এডমিট কার্ড ডাউনলোডের বিস্তারিত প্রক্রিয়া জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন দৈনিক শিক্ষা ডট কমকে জানান, আগামী 22 এপ্রিল থেকে 3 ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 20 মে দ্বিতীয় ধাপের এবং 3 জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা নিজ নিজ জেলায় সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন তারিখে কোন জেলা বা উপজেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের এডমিট কার্ড ডাউনলোড। জানা গেছে প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বর যথাসময় 01552146056 নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের SMS পাঠানো হবে। আগামী 22 এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম পর্যায়ে পরীক্ষার জন্য প্রার্থীরা 17 এপ্রিল থেকে নির্ধারিত ওয়েবসাইট admit.dpe.government.bd ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বা SSC রোল বোর্ড ও পাশের সন দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র, রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওয়েবারশিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং প্রবেশপত্র উল্লেখ থাকবে। 22 এপ্রিল প্রথম ধাপে যেভাবে যেসব জেলায় উপজেলায় পরীক্ষা, জানা গেছে 22 এপ্রিল প্রথম ধাপে 22টি জেলায় মধ্যে 14টি সব উপজেলা এবং 8টি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন 3,96,464 জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের নিয়ে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি 22টি জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। চিঠিতে অধিদপ্তর বলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা আগামী 22 এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত নিজ জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা যায় 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বিলকুসি, চৌহালি, কামানখন্দ, কাজীপুর, যশোর জেলার জিকরগাছা, কৃষকপুর, মনিরামপুর, সরসা, সারসা, ময়মনসিংহ জেলার বালুকা, দোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইল জেলার সদর, বুয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর, কুমিল্লা জেলার বড়ুয়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট সদর, সেনবাগ, সোনাইমুড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা 22 এপ্রিল নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।